রাজ্য থেকে শুরু করে দেশ সব জায়গায় করোনা রুখতে লকডাউনের যাবতীয় বিধি মানা হয়েছে এবং তার সাথে সাথে রয়েছে কড়াকড়ি ব্যবস্থাও। আর তার মধ্যেই পড়ছে বাইপাসের ধারের অত্যন্ত অভিজাত একটি আবাসন, যে আবাসনে রয়েছেন টলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বরা, রয়েছেন রাজ শুভশ্রী, পায়েল সরকার এবং অরিন্দম শীলেরা। এবার এইহীন আবাসনেই কিন্তু এত কড়াকড়ির মধ্যেও ঢুকে পড়ল করোনার থাবা। একদমই ঠিক শুনেছেন, এখানকারই এক আবাসিককে করোনা সংক্রমণ নিয়ে সদ্য ভর্তি হতে হয়েছে একটি হাসপাতালে, ফলে এখন আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে। দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে রাজ শুভশ্রী নিয়ে এসেছিলেন একটি আনন্দের সুখবর, যাতে ছিল তাদের জীবনের নতুন অতিথি আসার একটি খবর। এই সময় কিন্তু করোনার ভয়াল থাবা চিন্তা বাড়িয়ে দিচ্ছে গোটা পরিবারের। বাইপাসের ওই আবাসনে কোভিড পজিটিভ ধরা পড়ায় আতঙ্কের সুর পরিচালক রাজ চক্রবর্তীর গলায়। তিনি জানিয়েছেন বাড়িতে গর্ভবতী স্ত্রী, সাথে বয়স্ক বাবা মা, তাই চিন্তাটা কিন্তু অত্যন্ত গভীর এবং ভয়েরও বটে। পরিচালক রাজ চক্রবর্তীর সাথে এও জানিয়েছেন যে এই আবাসন সিলনা করা হলেও করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়ায় আবাসনকে স্যানিটাইজ করা হয়েছে। পরিচালক অরিন্দম শীলের গলাতেও ধরা পড়েছে একই আক্ষেপ, তিনি কিছুতেই বুঝতে পারছেন না এই বিপদ ঘটল কেমন করে। তিনি ওই আবাসিকের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনেত্রী পায়েল সরকারও একই আবাসনে থাকেন, তিনি জানিয়েছেন এত কড়া নিরাপত্তার মধ্যেও কোভিডের এই খবর মেলাটা সত্যিই দুর্ভাগ্যজনক। করোনার প্রবেশের স্বভাবতেই পুরো আবাসনের মানুষ হতাশ, কেউ কেউ আবার রেগে রয়েছেন সেই মানুষটির ওপর যিনি প্রথম থেকেই কোনো রকম কোনো নিয়ম মানছিলেন না এবং যার ফলে প্রথম বাইপাসের এই বিশাল আবাসনে করোনার উপস্থিতি। এই প্রসঙ্গে রাজ জানালেন শুভশ্রীর শরীরের কথা ভেবে তিনি নিজেও বাজারে যাচ্ছিলেন না এবং তার জামাইবাবুই বাজার করে দিয়ে যাচ্ছিলেন। রাজের আশঙ্কা, এবার তো আমার জামাইবাবুকেও আসতে বলতে পারবো না, খাবো কি, এরপর কি হবে জানি না। সত্যি যত দিন বাড়ছে তার সাথে করোনাও কিন্তু বাড়ছে পাল্লা দিয়ে। তবে রাজ শুভশ্রীদের আবাসনের এই ঘটনার যেন আর কোনো পুনরাবৃত্তি না হয় সেই আশাই রাখি এবং তার সাথে সাথে তাদের প্রত্যেকের সুস্থ দেহের কামনা করি। রাজ শুভশ্রীর জীবনে নতুন অতিথি আসুক একটি সুস্থ পরিবেশে।